হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্থ এখন এই ভিডিওর মধ্যে আমরা অ্যানিমেলের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো মানে ডে থ্রি বক্স অফিস কালেকশন এবং ডে ফোরের যে আর্লি এস্টিমেটটা উঠে এসছে সেগুলো নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে দেব এবং সৃজিৎ মুখার্জি যে ছবিটা নেক্সট ইয়ার আসতে চলেছে সেই ছবির একটা এক্সক্লুসিভ আপডেট পেয়েছি সেটাও আপনার সাথে শেয়ার করবো দুটো অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ আপডেট আছে তো সেগুলো শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ দেখুন তো অ্যানিমেল নিজের ডে থ্রিতে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ক্রোর্সের বিজনেস করেছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ক্রোর্স এবং তার মধ্যে হিন্দি হিন্দি থেকে এসছে হিন্দি ভার্শন থেকে এসছে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর সিক্স ক্রোর্স সিক্সটি থ্রি পয়েন্ট ফোর সিক্স ক্রোর্স এসছে হিন্দি থেকে এবং তেলেগু ভার্শন থেকে এসছে সেভেন পয়েন্ট থ্রি ক্রোর্স এবং তারপরে তামিল থেকে এসছে পয়েন্ট ফাইভ ফাইভ ক্রোর্স কানাডা ল্যাঙ্গুয়েজ থেকে এসছে পয়েন্ট ওয়ান ফোর ক্রোর্স এবং মালায়ালম থেকে এসছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ক্রোর্স তো টোটাল হচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ক্রোর্স এটা সানডে বিজনেস করেছে আপনারা দেখবেন প্রতিদিন একটা করে জাম্প আছে এবং ছবিটা রান টাইম হিউজ এ সার্টিফিকেট আছে তার সত্ত্বেও হিউজ কালেকশন করে যাচ্ছে দারুন একটা রেসপন্স পাচ্ছে লোকে কথা বলছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে প্রচুর কথা হচ্ছে লোকে দেখতে যাচ্ছে ছবিটা জাস্ট দেখার জন্য যে কি নিয়ে মানে ফিয়ার অফ মিসিং আউটের জন্য দেখতে যাচ্ছে লোকে ছবিটা তো সেটা একটা টকিং পয়েন্ট হয়ে গেছে ছবিটার ক্ষেত্রে ছবিটা নিজে ডে ওয়ানে করেছিল হচ্ছে সিক্সটি থ্রি ডে টুতে জাম্প নিয়েছে ডে টুতে টু সেভেন ক্রোর্স করেছে এবং ডে থ্রিতে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ক্রোর করেছে তো প্রতিদিনই আপনার জাম দেখতে পাচ্ছেন এবং পাঠানকে বিট করে গেছে জাপানের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে পাঠান এবং জ্বান এগুলো কিন্তু অনেক বেশি মানে ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম এটা কিন্তু অনেক বেশি ডার্ক একটা ছবি এ সার্টিফিকেট পাওয়া ছবি তা সত্ত্বেও এরকম হিউজ একটা কালেকশন করছে অল বিকজ অফ ডিরেক্টার্স ভিজন ডিরেক্টারের কনভিকশন ছিল সে যেরকমই ছবি বানিয়ে থাকুক তার পুরোপুরি কনভিকশন ছিল ছবিটার উপর এবং দেখুন উইকেন্ডে তো সুপারস্টার প্লাস ট্রেলার বিশালভাবে ওয়ার্ক করেছিল ছবিটা কিন্তু প্রচুর হাইপ ছিল ডিরেক্টারের নিজস্ব একটা কার্ল ফলোয়িং আছে সেই সব রয়েছে তাই জন্য ওপেনিং তো ভালো নেওয়া ছিল এবার মেন ইম্পর্টেন্ট দিন হচ্ছে সোমবার মানডে টেস্ট আমরা বলে থাকি একটা যে কোনো বড় ছবির ক্ষেত্রে যে মানডে কতটা ড্রপ নিচ্ছে মানডে ডেফিনেটলি ওয়ার্কিং ডে ড্রপ তো নেবে কিন্তু সেই ড্রপটা নেওয়ার পরে কালেকশনটা করেছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু হতে চলেছে মানডে এটার কালেকশন এসেছে অ্যারাউন্ড ফর্টি অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ক্রোর্স এর মতো কালেকশন মানডে করেছে এক্স্যাক্টলি বলতে গেলে থার্টি নাইন পয়েন্ট নাইন ক্রোর্স মানডে বিজনেস করেছে ছবিটা যার মধ্যে হিন্দি থেকে এসেছে ছত্রিশ কোটি টাকা তেলুগু ভার্সান থেকে এসেছে থ্রি পয়েন্ট ফাইভ ক্রোর্স তামিল ভার্সান থেকে এসেছে পয়েন্ট থ্রি ক্রোর্স কানাডা ভার্সান থেকে এসেছে জিরো পয়েন্ট জিরো নাইন ক্রোর্স এবং মালায়ালামশন থেকে এসে জিরো পয়েন্ট জিরো ওয়ান ক্রোর্স তো এটা আর কি টোটাল থার্টি নাইন পয়েন্ট নাইন হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেটলি পারেন চল্লিশ কোটি টাকা এটা কোনো ট্রেডের ফিগার আসেনি বা অফিস মানে প্রডিউসার অফিসিয়ালি জানায়নি এটা আর্লি এস্টিমেট উঠে আসছে ডে ফোরে এবং ডে ফোরে চল্লিশ কোটি টাকা বিজনেস মানে বুঝতে পারছেন এবং আমাদের কলকাতায় আপনারা যে কোনো জায়গায় সন্ধ্যাবেলা খুলে দেখুন মানে সব জায়গায় মানে হাউসফুল অনেক লোকে টিকিট পাচ্ছেন আমার কিছু বন্ধুরা বলছিলো যে ভাই টিকিট পাচ্ছেন না কি করে দেখবো সো হিউজ একটা ক্রেজ আছে ছবিটার ছবিটা দেখা যায় কোথায় গিয়ে আলটিমেট বক্স অফিস নাম্বারটা টাচ করে পাঁচশো কোটি টাকার বিজনেস তো আমার মনে হয় অ্যানিমাল আরামসে করে নেবেন এখন অব্দি ডাঙ্কি এবং সালার যতক্ষণ আসছে না ততক্ষণ এই ছবিটা আরামসে লং রান নেবে এবং ততদিনে আর কি হিউজ একটা কালেকশন করে ফেলবে আপনাদের মতামত অবশ্যই জানাবে এবার যদি আমি দেব এবং শ্রীজিৎ মুখার্জির ছবিটাতে চলে আসি এই ছবিটা টাইটেল সম্পর্কে জানতে পেরেছি এই ছবিটার যে ওয়ার্কিং টাইটেল অ্যাপ আপাতত রয়েছে সেটার নাম হচ্ছে টেক্কা বলে ইয়েস টেক্কা নাম হতে চলেছে এই ছবিটা আপাতত এই টাইটেলটাই রয়েছে বা যাই ছবি অনেক সময় হয় যে একটা ওয়ার্কিং টাইটেল থাকে তারপরে যখন ছবি রিলিজ করে তখন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয় সেটা অনেক সময় হয়ে থাকে বাট আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ছবির টাইটেল হচ্ছে টেক্কা বলে এবং এই ছবিতে আমরা ডিওপি হিসাবে মধুরা পালিতকে দেখতে পেতে চলেছি স্রীজিৎ মুখার্জি প্রথমবার ডিওপি মধুরা পালিতের সাথে কাজ করছে মধুরা পালিত দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সে আগেও কাজ করেছে কিশমিশে করেছে কাছে মানুষে করেছে এবং সে এসডিএফেও কাজ করেছে আর এছাড়া শ্রীজিৎ মুখার্জি প্রথমবার মধুরাপালিদের সাথে কাজ করতে চলেছে এই ছবির মধ্যে তো এই ছবিটা একটা থ্রিলার ঘরানারই ছবি হতে চলেছে এবং আরও একটা আমি আপডেট পেয়েছি যেটা এখনো কিছু কনফার্ম নয় সেটা হচ্ছে যে মাইট বি এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এস বিএফ একসাথে যৌথ প্রযোজনা করতে পারে সেরকম একটা ইনিশিয়াল লেভেল অফ ডিসকাশনস চলছে দেখা যায় ফাইনাল কী হয় তো এইগুলো আপডেট পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই